ইসরায়েলের অন্যতম বড় শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েলের তিবেরিয়াস শহরেও আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট। হামলায় আহত হয়েছে কমপক্ষে 10 জন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে লেবানন ও ফিলিস্তিনের গাজায় গতকাল রোববার থেকে হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের হাইফা ও তিবেরিয়াস শহরে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে আজ 7 অক্টোবর গাজা যুদ্ধের 1 বছর পূর্তি হলো। গত বছরের এই দিনে গাজায় সর্বাত্মক হামলা শুরু করেছিল দখলদার ইসরায়েল। এখনও অব্যাহত রয়েছে সেই হামলা। এরই মধ্যে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে তেল আবিবের হামলায় নিহত হয়েছে অন্তত 17 জন ফিলিস্তিনি। এদের মধ্যে 9 জন শিশু রয়েছে বলে জানা গেছে। আরও আহত হয়েছে অসংখ্য মানুষ। এ নিয়ে গত 1 বছরে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 41,870 জনে।